তালিকাতে অ্যাপ দিয়ে কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় চলেন দেখে আসি। তো প্রথমে আমি আমার তালিকাতায় প্রবেশ করছি। লগ ইন করে নিচ্ছি। তালি ওয়ালেটে যান। এই যে মানি আউট। আচ্ছা প্রথমে আমার অ্যাকাউন্ট চেক করি। তেরো হাজার 51 টাকা। ওকে, তারপর ব্যাংকে টাকা নেওয়ার জন্য মানি আউটে ক্লিক দিলাম। ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার জন্য নতুন অ্যাকাউন্টে ক্লিক দিলাম। কোন ব্যাংকে নেবেন, ব্যাংকের নাম দেন, সোনালি ব্যাংক। ওকে, জেলা জেলা শাখায় অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, তারপর রাইটিং নম্বর। আচ্ছা যেহেতু আমার অ্যাড করা আছে, আমি আর ওইগুলো দিচ্ছি না। তো আমি আমার ব্যাংকে অ্যাড করে রাখছি আগে থেকেই। আমি আমার সোনালি ব্যাংকে টাকা নেব। এই যে সোনালি ব্যাংকে অ্যাড করা আছে, প্রবেশ করছি। টাকার পরিমাণ আমি 100 টাকা দিচ্ছি। বিবরণ দিয়ে দিচ্ছি 11। পরবর্তী টেলিওয়েট পিন নাম্বার 100 টাকায় কিন্তু আপনার 1.50 টাকা চার্জ আছে। ব্যাংকে টাকা নিতে হলে চার্জ দিতে হবে। তো আমি আমার পিন দিচ্ছি। দাঁড়ান, আমি টাকার পরিমাণ আর একটু কমিয়ে দিই। সফল হয়েছে, 50 টাকা আমার ব্যাংকে চলে আসছে। সোনালি ব্যাংক লিমিটেড। এখন আমি আমার সোনালি ওয়ালেটে এসে দেখি টাকাটা আসছে কিনা। ওকে, আমি আমার পিন নাম্বার দিয়ে প্রবেশ করছি। লগ আউট হচ্ছে। ১৯৬৯ টাকা। ওকে, আমার 50 টাকা আসছে কিনা একটু চেক করে নিই। দেখুন 50 টাকা বিএফটিনের মাধ্যমে ট্রান্সফার হয়ে আসছে। এই যে আমার ফোনে কিন্তু এসএমএসও আসছে। আপনি চাইলে এইভাবে তালিকাতা অ্যাপ থেকে খুব সহজেই সোনালি ব্যাংকে টাকা নিয়ে আসতে পারেন।